আপনারা দেখছেন বিপ্লবী বাংলা নিউজ, ভদ্র সমাজের ভদ্র চ্যানেল। স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সাহসিকতাই আমাদের লক্ষ্য। আজ আপনারা বিপ্লবী বাংলা নিউজের পর্দায় দেখতে থাকুন কোটুলপুর থানা তন্তুবাই সমিতির উদ্যোগে দুস্থ এবং গরিব মানুষদের পরিষেবা প্রদান অনুষ্ঠান। আজকের এই পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা। যখন সারা বিশ্ব, সারা দেশ এবং সারা রাজ্য করোনায় আক্রান্ত, আতঙ্কিত এবং করোনা ঠেকাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ঘোষিত লকডাউনের ফলে মানুষের কাজকর্ম বন্ধ, গরিব মানুষের পেটের মারে পড়েছে টান, তখনই রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল বাবু বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্নভাবে পরিষেবা প্রদান করার চেষ্টা করছেন। এলাকার সাধারণ গরিব মানুষ শ্যামল বাবুর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আপনারা দেখতে থাকুন সেই ছবি বিপ্লবী বাংলা নিউজের পর্দায়। শ্যামলবাবু বলেন, দুর্দিনে দুস্থ এবং গরিব মানুষের পাশে দাঁড়ানোটাই হলো আমার প্রধান এবং মূল লক্ষ্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েই আমার এই কাজ। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে পশ্চিম বাংলার কোনো মানুষ না খেতে পেয়ে মারা যান তার উদ্যোগ গ্রহণ করেছেন এবং তিনি নিজে হাতে দুস্থ গরিব মানুষদের টান তুলে দিচ্ছেন। সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েই আজ কোটুলপুর বিধানসভার প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি গ্রামের প্রান্তে, প্রতিটি এলাকায় দুঃস্থ এবং গরিব মানুষ কীভাবে পরিষেবা পায় তার ব্যবস্থায় আমি করছি। সেই ছবি দেখতে থাকুন বিপ্লবী বাংলা নিউজের পর্দায়। তিনি আরও বলেন, কোটুলপুর তন্তুবাই সমিতির এই পরিষেবা প্রদান অত্যন্ত স্বাগতজনক। ভালো থাকবেন, হ্যাঁ, ঠিক আছে। এখানেই বাড়ি? কোথায় বাড়ি? রায়বাবি? ঠিক আছে, বাড়িতে কাজ হয় নাকি? ঠিক আছে। দিদি সুকুমার ক্ষেত্রপালকে চেনেন তো? সুকুমার সঙ্গে যোগাযোগ রাখবেন, ঠিক আছে। আসুন, ব্যাগটা ভালো করে ধরুন, ব্যাগটা তুলুন, ব্যাগটা তুলুন। ভালো থাকবেন। দিদির বাড়ি কোথায়? সুকুমারের সঙ্গে যোগাযোগ রাখবেন, সুকুমার ক্ষেত্রপাল। বাড়ি কোথায় দিদি ভাই? উনি সুকুমার ক্ষেত্রপাল আছে না, সুকুমার ভাই, একটু যোগাযোগ রাখবেন ওর সাথে। পরবর্তীতে সহযোগিতা যদি কিছু হয় করবে। কেমন আছো? ঠিক আছে, থাকো, ভালো থাকো, ভালো করে পড়ো সব। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। কোথায় বাড়ি?
দিদির বাড়ি কোথায়? ঠিক আছে, তার যে উন্নত টেকনোলজি যেটা বেরিয়েছে সেইটা তোমরা একটা ধরার চেষ্টা করো, সেটা করুন না, কিছু লোক করুক সেই ধরনের কাম। কমিটির সদস্য, প্রচলন কমিটির সদস্য, সমবায় সমিতির উদ্যোগে যে সমস্ত এলাকার সমবায় মানুষজন রয়েছেন তাদের সকলকে আজকে বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করা হবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাস যেভাবে অতিমারী রূপে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা দেশেই, ঠিক সেরকম ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গাতে আমরা লক্ষ্য করতে পারছি। সেই জায়গাতে লকডাউনের ফলে মানুষ তার স্বাভাবিক যে কাজকর্ম সেই কাজকর্ম থেকে বিরত থাকতে হয়েছে, সমস্ত মানুষই প্রায় ঘরের মধ্যে বন্দী অবস্থায় রয়েছে। যে সমস্ত মানুষের রসদ ছিল সেই রসদ প্রায় সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। সেইভাবেই আমাদের এই গোকুলপুর ব্লকের বিভিন্ন দিক থেকে আমরা এলাকার গরিব মানুষকে বিভিন্নভাবে পরিষেবা প্রদান করছি। ঠিক সেরকম আজকের দিনে কোকুলপুর থানা তন্তুবায় সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে যে সমস্ত আমাদের এই তন্তুবায়ী শিল্পীরা রয়েছেন, অত্যন্ত দারিদ্রতার সঙ্গে লড়াই করেন, তাদেরকে কিছুটা হলেও চাল, আলু, ডাল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ওনারা কিন্তু এখান থেকে প্রদান করছেন। তাই আজকে ভালো লাগছে যে এই ধরনের আমাদের সেবা প্রতিষ্ঠানগুলি একের পর এক এগিয়ে এসেছেন এই ধরনের কর্মসূচিতে। তাই সকলকে আমি শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করি। সভাপতি সাহেব রয়েছেন, বিদ্যমান বাবু রয়েছেন, আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী সৈকত আলী সাহেব রয়েছেন, সমাজসেবী ডাক্তারবাবু সদানন্দ ভদ্র যিনি সর্বক্ষণেই আমাদের ডাক্তারি পরিষেবার পাশাপাশিও বিভিন্ন সেবামূলক কাজের মধ্যে নিজেকে নিযুক্ত রেখেছেন, ওনাকেও শ্রদ্ধা এবং নমস্কার জ্ঞাপন করি। আমাদের দিবাকর বাবু রয়েছেন, দিবাকর দত্ত মহাশয়, আরও অন্যান্য সমস্ত ম্যানেজার সাহেব রয়েছেন, অন্যান্য আধিকারিকরাও রয়েছেন, প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা এগিয়ে চলুন, সার্বিকভাবে আমরা এই করোনা ভাইরাসের মোকাবিলা করতে পারবো। আপনারা সকলে সুস্থ ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন। বিপ্লবী বাংলা।